হ্যালো বন্ধুরা, বিএম এক্সপ্লেনের নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকে হইচইতে রিলিজ হওয়া রহস্য সিরিজ বুকের মধ্যে আগুনের প্রথম পাঁচটি এপিসোডের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি। এই সিরিজের মুখ্য ভূমিকায় রয়েছে জিয়াউল ফারুক অপূর্ব, ডিরেক্ট করেছে তানিম রহমান অংশু। তো ইন্ট্রোটাকে আর বড় না করে আজকের ব্যাখ্যা শুরু করছি। 90-এর দশকের বাংলাদেশের সুপারস্টার আরমান রহমান জয়ের রহস্য মৃত্যুর কেসটা 20 বছর পর আবার রিওপেন করতে হয়। তার কারণ, তৎকালীন একজন অভিনেত্রী নাম রেহানা পারভিনের একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। বর্তমানে তার আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যাওয়ার দরুন তাকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হয়। তারই একটা ইন্টারভিউতে সে হঠাৎ বলে যে সেই সুপারস্টার আরমানের মৃত্যুর ব্যাপারে নাকি সে জানে। এই ভিডিও যে শ্যুট করেছিল অর্থাৎ শান্ত হাসিব, তাকে ঢাকার পুলিশ অ্যারেস্ট করে নেয়, যার ফলস্বরূপ শান্তর ফ্রেন্ড নাইমা তার লোকবল নিয়ে আমবাগান থানার সামনে এসে নিরপরাধ শান্তকে ছাড়ার জন্য আন্দোলন করতে থাকে এবং তার সাথে তাদের দাবিও থাকে আরমানের খুনের আসল অপরাধীকে ধরার। 20 বছর পরে আরমানের খুনের অপরাধীকে ধরার জন্য আবার আন্দোলন হতে দেখে আরমানের মা শাহিনা রহমান সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও করে জানায় যে সেও চায় সেই অপরাধী শাস্তি পাক। তাই সে পুলিশকে বলে আরমানের রহস্য মৃত্যুর কেস, যেটা একটা সুইসাইড বলে ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছিল, সেটাকে রিওপেন করাচ্ছেন। ফলে বাংলাদেশের সিআইবি চিফ শরীফ উজ্জামান এই কেসের তদন্তভার দেয় এএসপি গোলাম মামুনকে। সে নাকি এর আগে ঢাকা ছেড়েছিল কোনো এক কেসে একটা ভুল করেছিল বলে, যেই কারণে তার বোনের সাথে তার আর কোনো সম্পর্ক নেই, যদিও তার ভাগ্নির সাথে তার যোগাযোগ আছে। যাই হোক, এই নতুন কেস বা বলা ভালো পুরনো কেসের দায়িত্ব নিয়ে গোলাম মামুন আবার ঢাকাতে ফিরে আসে এবং থাকতে শুরু করে সেই বোনের বাড়িতেই। ফিরে এসে তার স্যারের কাছ থেকে সে জানতে পারে যে তার রকচটা মনোভাবের জন্য কেউই তার সাথে কাজ করতে আগ্রহী নয়। তবুও দুজন অফিসার তাকে এই কাজে অ্যাসিস্ট করবে, একজনের নাম শেফালি আর একজন মিলন। যদিও তাদের মধ্যে মিলন মামুনের সাথে কাজ করতে খুব একটা কমফর্ট ফিল করছে না। যাই হোক, তারা দুইজনে প্রথম দিন একটু দেরি করে আসার ফলে মামুন তাদের ওপর একটু ক্ষুণ্ণ হয়, কিন্তু প্রথম দিন বলে সেরকম খুব একটা রিয়াক্ট করে না। এরপরে মামুন কেসের হিস্ট্রি ব্রিফ করে বলে যে আরমানের মৃত্যু হয়েছিল 1998 সালের 15ই অক্টোবর। এরপরে দুইবার পুলিশি তদন্ত হয়েছে এবং দুইবারই আরমানের মৃত্যুকে সুইসাইড বলা হয়েছে। এই কেসের 4 জন সাসপেক্ট ছিল। মামুন শেফালিকে অর্ডার দেয় সেই 4 জনের ওপর নজর রাখার জন্য, আর মিলনকে অর্ডার দেয় আরমানের সকল পরিচিতদের আইডেন্টিফাই করার জন্য। এরপরে মামুন সমস্ত কেস ঘেটে সমস্ত তথ্য আমাদের সামনে এনে হাজির করে। 4 জন সাসপেক্ট ছিল বান্না, সাবিনা, শবনম আর খালেদ। এদের মধ্যে বান্না আর শবনম ছিল আরমানের সহ অভিনেতা, এছাড়াও বান্না সিনেমা প্রডিউসও করত। শবনম এখন কলকাতাতে থাকে। পুরনো জবানবন্দি থেকে মামুন জানতে পারে যে আরমানের মৃত্যুর দিন শুটিংয়ে আরমান বান্নার দিকে বন্দুক তাক করেছিল, সেই কারণে সে রাগ করে শুটিং ছেড়ে বেরিয়ে গিয়েছিল। এই সব শুনে মামুন বান্নাকে ডেকে পাঠায় কথা বলার জন্য। বান্না সেখানে এসে জানায় যে সেদিন আরমান তার কপালে একটা খেলনা বন্দুক ঠেকিয়ে জোক করেছিল। এরপরে মামুন তাকে শিফাতের কথা জিজ্ঞাসা করে। বান্না জানায় যে শিফাত আরমানের ম্যানেজার ছিল এবং তার তুতো ভাই ছিল। এখন অনেকদিন তার সাথে কোনো যোগাযোগ নেই। মামুন তখন বান্নাকে বলে তার সাথে আবার যোগাযোগ করতে। এই বলে বান্নাকে সেদিনের মতন ছেড়ে দেয়। এরপরে মিলন মামুনকে জানায় যে আরমানের 2 জন ক্লোজ ফ্রেন্ড ছিল, একজন এই বান্না আর আরেকজন ছিল রিপোর্টার রাজীব চৌধুরী। সেই শুনে মামুন তাকে রেগে বলে যে সাবিনার ব্যাপারে জানতে এত দেরি কেন হচ্ছে। মিলন মামুনের এই রাগত রূপ দেখে একটু ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি খোঁজ নেবে বলে জানায়। এরপরে মামুন রাজীবের সাথে দেখা করতে আসে এবং জানতে পারে যে সফল নায়ক হয়ে গেলেও আসল জীবনে আরমান একা হয়ে গিয়েছিল। ইতিমধ্যে আমরা জানতে পারি যে নাইমা, যে কিনা বন্দি শান্তকে ছাড়ানোর জন্য আন্দোলন করছে, সেই রাজীবেরই মেয়ে। সে একজন ব্লগার। সে মামুনকে বলে শান্তর বিষয়টা নিয়ে দেখার জন্য। মামুন দেখবো বলে সেখান থেকে চলে যায়। এরপরে মামুন শেফালিকে পাঠায় রেহানা পারভিনের বাড়িতে কথা বলতে, যার বলা ভিডিওই ভাইরাল হয়ে এই কেসটা রিওপেন হয়েছে। কিন্তু শেফালিকে আজ সে কিছু আর বলতে চায় না। কিন্তু কেন তার উত্তর পাওয়া যায় না। পরের দিন মামুন শান্তকে ডেকে জিজ্ঞাসা করে যে সে ওই রেহানা পারভিনকে খুঁজে পেয়েছিল কি করে। শান্ত জবাব দেয় যে এটা নেহাতি কাকতালীয় একটা ব্যাপার। মামুন তাকে এই বলে ছেড়ে দেয় যে এই জগতে কাকতালীয় বলে কিছু হয় না। ছাড়া পেয়ে শান্ত কাউকে একটা ফোন করে বলে যে তাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল তা সে করে দিয়েছে, এবার তাকে পেমেন্টটা করে দেওয়া হোক। এর থেকে আমরা এটা বুঝতে পারি যে মামুন ঠিক কথাই বলেছিল।
শান্ত কাকতালীয়ভাবে সেই রেহানাকে খুঁজে পেয়েছিল না, আর তাকে দিয়ে কেউই ভিডিও করেছিল। কিন্তু কে সেই ব্যক্তি আর কী তার উদ্দেশ্য, আমরা জানতে পারবো এই সিরিজের একদম শেষ অংশে। পরের দিন সাবিনা আসে মামুনের সাথে পুলিশ স্টেশনে কথা বলতে। আমরা জানতে পারি যে সাবিনা আরমানের স্ত্রী ছিল। তার সাথে আরমানের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, কিন্তু সেই বিষয়টা সে মামুনের কাছে স্বীকার করে না। বরং সে বলে যে আরমান আর তার মধ্যে গভীর প্রেম ছিল। মামুন সাবিনাকে আরমানের খুন হওয়ার দিনের ব্যাপারে সবকিছু খুলে বলতে বলে। সাবিনা জানায় যে সুইসাইডের আগের দিন আরমানের সাথে আরমানের মায়ের খুব কথা কাটাকাটি হয়েছিল। আসলে আরমানের মায়ের তখন সাফাকাত রেজা নামে একজন পলিটিশিয়ানের সাথে অ্যাফেয়ার চলছিল। সেই নিয়ে আরমান খুব আপসেট ছিল। মেবি এই কারণেই সে সুইসাইড করে থাকতে পারে। এরপরে সাবিনার জেরা শেষ হয় এবং মামুনের সামনে আরেকটা নতুন নাম উঠে আসে, সাফাকাত রেজা। ওদিকে সাবিনা সকলের অলক্ষ্যে বান্নার সাথে দেখা করে একটা রেস্তোরাঁতে। দুজনের কথোপকথন শুনে বোঝা যায় যে দুজনে খুব উদ্বিগ্ন এই কেসটা রিওপেন হওয়ার কারণে। কিন্তু কেন? তাহলে কি আরমানের মৃত্যুর পিছনে এদের হাত রয়েছে? যাই হোক, সাবিনা এখন আর বাংলাদেশে থাকে না, কিন্তু কাকতালীয়ভাবে এখনই সে এসেছিল এবং সে এসে উঠেছিল খালেদ শিকদারের গেস্ট হাউসে। এই খালেদই আরমানের খুনের আরও একজন সাসপেক্ট। মামুন এই খালেদের ব্যাপারে শেফালিকে জিজ্ঞাসা করলে সে জানায় যে বিগত 10 বছর ধরে এই খালেদ শিকদার বেপাত্তা। আরমানের বেঁচে থাকাকালীন একটা পার্টিতে গিয়ে সাবিনার সাথে এই খালেদের পরিচয় হয়েছিল। ইতিমধ্যে আরেকটা ব্যাপার ঘটে। সমস্ত ফাইল ঘাটতে গিয়ে মামুন নোটিশ করে যে আরমানের পোস্টমর্টেম রিপোর্ট আর অটোপসি রিপোর্ট মিসিং। ফলে সে যায় এই কেসের তৎকালীন ইনচার্জ অফিসারের কাছে এই ব্যাপারে খোঁজ নিতে। কিন্তু সেই অফিসার মামুনকে এই ব্যাপারে কোনো সাহায্য করে না বলে নিরাশ হয়ে মামুনকে ফিরে আসতে হয়। তাহলে কি এই অফিসারও জড়িত ছিল আরমানের মৃত্যু রহস্যে? অন্যদিকে মিলন আমিনা বেগম বলে একজনের বাড়িতে আসে আরমানের মৃত্যুর ব্যাপারে কথা বলতে। আমিনা আরমানের সার্ভেন্ট ছিল। অন্যদিকে আরমানের মা সাহিনা মামুনের সাথে কথা বলতে তার অফিসে আসে। মামুন তাকে সাফাকাতের ব্যাপারে জিজ্ঞাসা করলে সাহিনা স্বীকার করে যে তার সাথে সাফাকাতের একটা অ্যাফেয়ার ছিল, কিন্তু সেটা নিয়ে নাকি আরমানের কোনো সমস্যা ছিল না। সাহিনা একদম স্ট্রেট কাট মিথ্যে কথা বলে মামুনকে এই ব্যাপারে। তারপরে মৃত্যুর আগের দিনের কথা জানিয়ে বলে যে তার সাথে তার বউ সাবিনার প্রচণ্ড ঝগড়া হয়েছিল তার কো একটা শবনমকে নিয়ে। কিন্তু তার এবং আরমানের যে একটা ঝগড়া হয়েছিল সেটা সে এড়িয়ে যায়। কিন্তু মামুন ঠিক এই জায়গাটা ধরেই বলে যে তাদের দুজনের ঝামেলার ব্যাপারটা কেন বলছে না সাহিনা। তখন সাহিনা বলে যে সে যে এনজিও চালায় তার ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিল আরমান, কিন্তু তাদের ওই এনজিওতে টাকা পয়সার ব্যাপার নিয়ে ছোট্ট একটা সমস্যা হয়েছিল ব্যাস। কিন্তু সেটা যে অনেকটা বড়ই সমস্যা হয়েছিল সেটা খুব সন্তর্পণে কাটিয়ে যায় সাহিনা। কিন্তু মামুন ঠিক তখনই বলে যে তাদের কাজের মেয়ে আমিনার থেকে তারা জানতে পেরেছে যে সেই কথা কাটাকাটি করে বেরিয়ে যাওয়ার পর সাহিনা নাকি সাফাকাত রেজাকে কল করেছিল। কিন্তু কেন? সাহিনা ভাবতে পারেনি যে মামুন এত কিছু জেনে যাবে। তখন সে বাধ্য হয়ে বলতে শুরু করে আরমানের ব্যাপারে সে কষ্ট পেয়েছিল, তাই সে নিজের কষ্টকে হালকা করার জন্য সাফাকাতের সাথে কথা বলেছিল ব্যাস। শাহিনার এই লাস্ট কথাগুলো শুনে মামুন যেন একটু ভাবুক হয়ে পড়ে। এরপর শাহিনা চলে যাওয়ার পর শেফালি এসে জানায় যে শবনম নাকি কলকাতাতে শ্যুট করতে গিয়ে সেটে একটা অ্যাক্সিডেন্টে আঘাত পেয়েছে। এই খবরটা শুনে মামুনের মনে হয় যে ব্যাপারটা আদৌ অ্যাক্সিডেন্ট নাকি শবনমকে কেউ খুনই করতে চেয়েছিল। তাহলে কি শবনম আরমানের মৃত্যুর ব্যাপারে এমন কিছু জানে যার জন্য তার জীবন বিপন্ন? ওদিকে শাহিনার সাথে দেখা করে তার ইন্টারভিউ নিতে আসে নাইমা আর শান্ত। তাদের ইন্টারভিউতে শাহিনা আরমানের মৃত্যুর তদন্তের জন্য 4টা প্রশ্ন রাখে। 1, মৃত্যুর দিন আরমানের ফোন ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছিল কেন, আর কেই বা সেই ফোন ভাঙল? 2, আরমানের মৃত্যুর পর তার স্ত্রী সাবিনাকে খালেদ শিকদার কেন আশ্রয় দিয়েছিল? 3, শবনম কেন আরমানের মৃত্যুর পর ইন্ডিয়া পালিয়ে গেল? আর সর্বশেষ, আরমানের ম্যানেজার শিফাত কোথায় গায়েব হয়ে গেছে? এই ইন্টারভিউর সম্প্রচার সকলেই দেখতে পায়, এমনকি মামুনও। কিন্তু মামুনের এবার সাসপেক্টের তালিকায় আরও একজনের নাম ঢুকে যায়, সেটা হলো আরমানের মা। সেও তার সঙ্গে সব কথা খুলে জানাচ্ছে না। ইতিমধ্যে আরেকটা কাণ্ড ঘটে যায়। মামুন অফিস থেকে বাড়ি ফিরে দেখতে পায় যে তার বঞ্জি পিউয়ের পোষা কুকুর টার্বোকে কেউ যেন নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু কেউ কেনই অবলাজীবকে মারল? তাহলে কি এইভাবে মামুনকে কেউ থ্রেট দিতে চাইছে যে সে এই কেসের ইনভেস্টিগেশন বন্ধ করুক? টার্বোর মৃত্যু তদন্ত করার জন্য ফ্ল্যাটের সিসিটিভির ফুটেজ চেক করতে গিয়ে মামুন সেই লোকটাকে দেখতে পায় যাকে সাফাকাত রেজার দলে মামুন দেখেছিল। সে দেখে তার মাথা গরম হয়ে যায় এবং সাফাকাতের পার্টি অফিসে চলে আসে। সেখানে সাফাকাতের সাথে রাগ দেখিয়ে সেই ছেলেটির ছবি দেখিয়ে মামুন বলে যে কুকুরটাকে কেন খুন করা হলো এবং এই ছেলেটি কোথায়। ঠিক তখনই সেখানে তার চিফ চলে আসে এবং মামুন বাধ্য হয় সেখান থেকে চলে যেতে। তাহলে কি আরমানের মৃত্যুর পেছনে সামহাও এই সাফাকাতেরই হাত রয়েছে?
তাই সে এইভাবে মামুনকে ভয় দেখিয়ে এই তদন্ত বন্ধ করতে চাইছে? অন্যদিকে রাজীবের মেয়ে নাইমা রাজীবের পুরনো ফাইল থেকে সুমি বলে একজন তৎকালীন উঠতি মডেলের ধর্ষণের পেপার কাটিং দেখতে পায়। ওই পেপার কাটিংটা দেখে রাজীব বলে যে এই ঘটনার পর থেকে সে বান্নার সাথে আর কোনোদিনও কথা বলেনি। এই শুনে নাইমা মনে করে যে হয়তো এই সুমির তথ্য কোনোভাবে মামুনকে এই কেসে হেল্প করতে পারে, তাই সেই ফাইলটা সিআইবির দপ্তরে জমা দিয়ে আসে। এরপর শান্ত নাইমাকে বলে যে সুমির এই কেসটা নিয়ে একটা ভিডিও বানাতে আর তাতে আরমানের মায়ের একটা ইন্টারভিউ নিতে, তাহলে তাদের ভিডিও ভাইরাল হতে পারে। সেই অনুযায়ী তারা ভিডিও বানায় আর সেটা সত্যি ভাইরাল হয়ে যায়, কারণ সেই ভিডিওতে চাইনা একটা নতুন প্রশ্ন তোলে যে ধর্ষিত সুমি কোথায় এখন। অন্যদিকে মামুন আরমানের বাবার সাথে দেখা করে জানতে পারে যে আরমানের মৃত্যুর আগের দিন দুপুরে তার মায়ের সাথে এবং রাত্রে তার স্ত্রী সাবিনার সাথে আরমানের ঝামেলা হয়েছিল, ফলে রাত্রিবেলায় আরমান নিজেকে স্টাডি রুমে আটকে নেয় এবং অনেক রাত্রে তার সাথে তার ম্যানেজার শিফাত দেখা করতে আসে। কিন্তু অত রাত্রে শিফাত কী করতে এসেছিল তা তার মনে নাই। এরপরে পরের দিন আরমানের মৃতদেহ উদ্ধার হয় এবং তারপর থেকে শিফাতও নিখোঁজ। এটা আরেকটা নতুন তথ্য উঠে আসে আরমানের হত্যা রহস্যে। ইতিমধ্যে শেফালি নিখোঁজ সুমিকে খুঁজে বের করে যে এখন পরিচয় পাল্টে একটা বস্তিতে থাকে। মামুন তার বাড়িতে গিয়ে আরমানের কেসের ব্যাপারে সাহায্য চাইলে সে বলে যে একবার কেস করে তার লাইফ শেষ হয়ে গিয়েছে আর নতুন করে এইসব ঝামেলাতে সে আর জড়াতে চায় না। এই বলে সে মামুনের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে নাইমা বাড়ি ফিরে দেখতে পায় যে কিছু দুষ্কৃতী তার বাবাকে হাত বেঁধে ফেলে রেখেছিল। সে এসে তার বাবাকে উদ্ধার করে এবং সেটা রিপোর্ট লিখাতে সিআইবির দপ্তরে আসে। মিলন নাইমার রিপোর্ট লিখে নেয়। এরপরে নাইমা মিলনকে জিজ্ঞাসা করে যে মামুন সাহেবের সাথে কাজ করতে সকলে অস্বস্তি বোধ করে কেন। এরপরে মিলন নাইমাকে কিছু একটা বলে, কিন্তু কি এমন বলে যেটার জন্য মামুনের রাতের ঘুম পর্যন্ত ঠিক হয় না? মামুনের জীবনের সেই গোপন কথা কি জানবো আগামী অর্থাৎ শেষ পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের এক্সপ্লেনেশন। আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, আর যারা এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।